নমস্কার বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো? আজ 13ই নভেম্বর, আমার বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে 2 বছর কেটে গেল, বাবা আর আমাদের মধ্যে নেই। তো বাবার উদ্দেশ্যে এখানে কিছু আয়োজন করা হয়েছে। আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে বাবাকে স্মরণ করলাম, করছি। বাবা যেখানেই থাকে যেন ভালো থাকে। তো এই ফুটেজগুলো আমি তুলিনি, তুলেছিল আমার দিদির ছেলে। আমি দেখলাম ফোনে রয়েছে কয়েকটা ভিডিও, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেকদিন যাবত ভিডিও আমি ছাড়িও না, তো মনে হলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার পুজো দেওয়া কমপ্লিট হলে শুরু হবে কীর্তন। আর উনি আমাকে বলে বলে দিচ্ছিলেন, কীর্তনেরই একজন দলের লোক, উনি আমাকে সব বলে বলে দিচ্ছিলেন, আমি সেটা অনুযায়ী করছিলাম কাজগুলো। তাকে গুরুদেব কয়, দু শব্দে অন্ধকার, দু শব্দে আলোর জ্যোতির্ময়।